News Only 24, News Only 24. গত 15 দিন ধরে তাণ্ডব চালাচ্ছিল বেশ কয়েকটি হনুমান। হনুমানের কামড়কে আহত হয়েছিলেন কয়েকজন মানুষ। শেষ পর্যন্ত হনুমানের আক্রমণ থেকে বাঁচতে গ্রামবাসীরা আটকে রেখেছিলেন একটি হনুমানকে। আটকে রাখা হনুমানটিকে 2 ঘন্টার চেষ্টায় উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের আধিকারিকরা। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বামনডাঙ্গা গ্রামের ঘটনা। আজ বিকালে বনদপ্তরের আধিকারিকরা 2 ঘন্টা চেষ্টার পর উদ্ধার করে নিয়ে যায় হনুমানটিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন 15 আগে 6টি হনুমান চলে আসে বামনডাঙ্গা গ্রামে। তাদের সঙ্গে একটি 15 দিনের বাচ্চা হনুমান ছিল। কয়েকদিন পর সেই বাচ্চা হনুমানটি মিসিং হয়ে যায়। এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে হনুমানের দলটি। বেশ কয়েকজন গ্রামবাসী হনুমানের কামড়ে আহত হয়। শেষ পর্যন্ত একটি হনুমানকে খাবারের লোভ দেখিয়ে ঘরে আটকে রাখে গ্রামবাসীরা। এরপর বনদপ্তরকে খবর দেওয়া হলে আজ বিকালে বনদপ্তর আধিকারিকরা উদ্ধার করে নিয়ে যায় হনুমানটিকে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা। বিশাল আতঙ্কে আমি একা থাকি, আমার স্বামী কাজে যায়। হ্যাঁ, দাদা বৌদিকে ডাকি, ওরা যদি তারাই আমার বাড়ি চলে যায়, আমার বাড়ি গিয়ে উৎপাত করে, আমরা চান করতে যেতে পারি না, পায়খানায় যেতে পারি না, আমাকেও কামড়াতে এসেছে অনেক বাড়ি, আমি দৌড়ে পালিয়ে গিয়েছি। হ্যাঁ, আমার প্রচণ্ড আতঙ্কে রয়েছি। আর এই দাদা এসেছিলো, দাদা কী নাম, নারান্দা এসেছিলো, নারান্দাকে ডাকা হয়েছে। নারান্দা আমাদের অনেক সহযোগিতা করেছে এই ধরার জন্য, ফল টল দিয়ে আমরা সব আটকেছি। হ্যাঁ, মানুষকে, অনেক মানুষকে কামড়েছে, প্রচণ্ড মানে আমাদের আতঙ্কে রয়েছি। আমাদের ছোটো নাতি নাতনিরা আছে, প্রচণ্ড আমরা আতঙ্কে রয়েছি। একে একে যদি নিয়ে যাওয়া হয় আমাদের খুব উপকার হবে। তে 1 মাস ধরুন, 15 দিন, 1 মাসের ওপরে। আগে আসতো, এসে ঘুরে চলে যেত, এইবারে দেখছে বেশি বাড়াবাড়ি করছে। এর মধ্যে 4-5টা ছিল, একটা বাচ্চা ছিল, তাকে দেখতে পাচ্ছি, মিসিং বাচ্চাটা, বাচ্চাটা মিসিং, দেখছি না বাচ্চাটাকে। না, তার আগের থেকেই করছে, এ তার আগের থেকেই উৎপাত করছে। আমরা বলতে পারবো না ওদের মনে কি আছে, ওর মাথাটা কাঁপে, এর মাথাটা কাঁপে। আর এ কাউকে কাউকে যদি কেউ যদি তাড়াতে যায় তাকে উল্টে আক্রমণ করছে, কুকুরকে কামড়ে দিয়েছে। কুকুর ছাগল মানুষ কাউকে মানছে না। তাপসী নস্কর, আমি পাশের বাড়ি থাকি, বামনডাঙ্গা। নমস্কার সবাইকে, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভাইপোটার শুভেচ্ছা জানিয়ে। ব্যাপারটা হচ্ছে যে বেশ 3-4 দিন যাবত এখানে এই এলাকায়, এটা বামনডাঙ্গা সংলগ্ন রবীন্দ্রবাবুর হাটখোলা মস্তান্দপুর 1 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, এখানে কিছু হনুমানের দল, মানে 6খানা হনুমানের দল বেশ কয়েক মাস ধরে ওরা এলাকায় ঘোরাফেরা করছে। তো তাদের সঙ্গে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা হয়েছে আমি যেটাটুকু খবর পেয়েছি 1 মাস কি 20-25 দিন হবে বাচ্চাটার বয়স। বাচ্চাটা ওদের দলে ছিল, যাই হোক বাচ্চাটা কোনো কারণে মিসিং। তো তারপর থেকেই হনুমানগুলো মানুষের ওপর অ্যাটাক করছে, যথে কাউকে কামড়ে দিচ্ছে, কাউকে হিঁচড়ে দিচ্ছে এবং ভাঙচুর করছে, বিশেষ করে কয়েকটা এলাকার কয়েকটা বাড়ির মধ্যে। তো আমি যেহেতু এলাকায় একজন, মানে আমার একটাই কাজ, সেটা হচ্ছে মানুষের সেবা এবং জীবের সেবা, সবসময় সবার পাশে থাকে। আমাকে যখনই খবর পাই, আমি মস্তান্দপুর পঞ্চায়েতের, আমাদের 1 নম্বর পঞ্চায়েতের প্রধান তাপস ঘোষ মহাশয়, উনি আমাকে ফোন করেন এবং ওনার কাছ থেকে যখনই আমি খবর পাই এবং এলাকার থেকেও আমার ফোন যায়, আমার এখানে বামনডাঙ্গার মেম্বার যে এবং আমার আরেকজন সমাজসেবীর বন্ধু রয়েছে টিঙ্কু, ও যখনই ফোন করে আমি ছুটে আসি। ছুটে আসার পর দেখি পরিস্থিতিটা, দেখে না সত্যি অবস্থা খুবই খারাপ। এরা হসপিটালে ভ্যাকসিনও দিয়েছে এই বাড়ির মালিক। তো যথারীতি আমি এবং ওরা কয়েকজন মিলে বুদ্ধি খাটিয়ে ওকে ফল দিয়ে যথারীতি অনেক কৌশল করে ওকে আমি ঘরের মধ্যে আটকে রাখি এবং আটকানো আছে ওকে। ও সুস্থ স্বাভাবিক রয়েছে, ওকে টাইম মতো খাওয়া দেওয়া হচ্ছে। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে আমি ফোন করেছি, ডিপার্টমেন্টের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমরা আটকেছিলাম এবং আজকে আজকে এই কিছুক্ষণের মধ্যেই ওকে আমরা রিলিজ করব। ও বেরোনোর জন্য যথেষ্ট চেষ্টা করছে, ওর কাছে গিয়ে বোঝা যাচ্ছে যে ও কতটা বেরোনোর জন্য হাত ধরছে এবং বেরোনোর চেষ্টা করছে এবং কতটা ভালো বিহেভিয়ার, মানে এটা বোঝা যাচ্ছে যে ওর, মানে ওদের ফ্যামিলির কাউকে মিসিং করেছে বলে আজকে ও এতটা এগ্রেসিভ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, সেটা ডিপার্টমেন্টের দায়িত্ব, ডিপার্টমেন্ট ওকে পরীক্ষা করবে, ওর শারীরিক পরীক্ষা করবে। আর এখানে তো সবাই মানুষের পাশে আমরা সবাই রয়েছি, পঞ্চায়েত রয়েছে, গ্রামের মেম্বার রয়েছে, তাছাড়া লোকজন সবাই ভালো, আমরা আমাদের সবই পাশে নিজেদের এলাকা। তো আমরা একটাই কামনা করি সবসময়, সেটা হচ্ছে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা সবার সবার পাশে আছি,
যেভাবে সমস্যা না হয় সেই দিকটা আমরা চেষ্টা করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনার নাম কি? আমার নাম নারায়ণ রায়, আমি একজন RHCP উইথ সমাজসেবীও বলা যায় না, আমি বলি না, কখনো পরিচয় করে দিই না, কিন্তু এখানে যত স্নেক রেস্কিউ বলুন, পশু রেস্কিউ বলুন, তাছাড়া অসহায় মানুষের পাশে আমাদের গ্রামীণ ডাক্তার অ্যাসোসিয়েশনের আমি একজন সদস্য, আমরা সবসময় ছুটে যাই। ঠিক আছে, এটাই সাধারণ পরিচয়। ব্যাস, এই জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্রবাবুর হাটখোলা, বামুনডাঙ্গা এরিয়াটার মধ্যে পড়েছে, পাশেই রবীন্দ্রবাবু, পাশে এটা বর্ডার বলা চলে। ঠিক আছে, ধন্যবাদ।